কুমড়া কেন খাবেন? মিষ্টি কুমড়া রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা জানলে আপনি অবাক হবেন। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটাক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি তাই চোখের জন্য খুবই ভালো। বয়সজনিত রোগ বিশেষ করে রেটিনার বিভিন্ন অসুখ প্রতিরোধে মিষ্টি কুমড়া বিশেষ ভূমিকা পালন করে। শুধু চোখের অসুখ নয়, ভিটামিন এ এর অভাবজনিত অন্যান্য রোগও মিষ্টি কুমড়া বেশ উপকারী। মিষ্টি কুমড়াতে অধিক পরিমাণে বিটাক্যারোটিন, গাজরে যেখানে 13 মিলিগ্রাম বিটাক্যারোটিন রয়েছে, মিষ্টি কুমড়াতে রয়েছে 33 মিলিগ্রাম বিটাক্যারোটিন। বিটাক্যারোটিন এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রতিরোধে মিষ্টি কুমড়া ভূমিকা পালন করে। বিভিন্ন দূষণ, স্ট্রেস ও খাবারে যেসব কেমিক্যাল ও ক্ষতিকারক উপাদান থাকে, সেগুলোর কারণে ফ্রি রেডিক্যাল ড্যামেজ হতে শুরু করে। ফ্রি রেডিক্যাল ড্যামেজের ফলে শরীরের ভালো কোষগুলো নষ্ট হতে শুরু করে, খারাপ কোষের সংখ্যা বাড়তে শুরু করে। সবুজ, কমলা, হলুদ রঙের সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণ থাকে, তাই মিষ্টি কুমড়া ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মিষ্টি কুমড়া ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্ট্রল কম রাখতেও সাহায্য করে। আটারির দেয়ালে চর্বির স্তর জমতে বাধা প্রদান করে, ফলে মিষ্টি কুমড়া নিয়মিত খেলে হৃদরোগ প্রতিরোধ করা যায়। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে সর্দি কাশি ঠান্ডা লাগা প্রতিরোধ করতে সাহায্য করে। মিষ্টি কুমড়াতে ভিটামিন এ ও সি চুল ত্বক ও ভালো রাখে, তাই চকচকে উজ্জ্বল চুল ও সুন্দর ত্বকের জন্য নিয়মিত মিষ্টি কুমড়া খেতে পারেন আপনি। মিষ্টি কুমড়াতে অধিক পরিমাণ ক্যালোরির পরিমাণ খুবই কম, তাছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, যা হাইপারটেনশন বা হৃদরোগ দূরে রাখে। মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে আঁশ থাকায় তা সহজেই হজম হয়। হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে মিষ্টি কুমড়ার জুড়ি নেই। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং আলফা হাইড্রোক্সাইড। জিঙ্ক ইমিউনিটি সিস্টেম ভালো রাখে ও অস্টিওপরোসিস প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া বয়সের চাপ প্রতিরোধ করতেও মিষ্টি কুমড়া বেশ সাহায্য করে।